আমরা দেখব যে দুটি রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে তাদের মিলনস্থলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়েছে এখানে আমরা দুটি কোণ দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ কিন্তু রশ্মি দুটি অন্যভাবেও মিলিত হতে পারত সেক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য হতো যেমন লক্ষ্য করো এখানে বাম পাশের কোনটিকে বড় মনে হচ্ছে স্থূলকোণ ডান পাশের কোনটিকে ছোট মনে হচ্ছে সূক্ষ্মকোণ কিন্তু দুটি কোণের যোগফল ঠিকই দুই সমকোণ হবে এভাবেও তারা মিলিত হতে পারত এভাবেও পারতো এভাবেও পারতো এই বিষয়টি এখন আমরা দেখব আমরা এখন দেখব যে একটি রেখার উপর যদি আরেকটি রেখা এসে মিলিত হয় তাহলে সেখানে যতগুলি কোণ উৎপন্ন হয় সবগুলির মান একশো আশি ডিগ্রি আমরা একটি রেখা দেখতে পাচ্ছি ঠিক এর দিকে একটি রেখা ছুটে আসছে দেখতে পাচ্ছি একটি বিন্দুতে রেখা দুটি মিলিত হয়েছে তার বাম একটি কোণ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আমরা ঠিক এই কোনটির কথাই বলছি ধরা যাক কোনটির মান হল এক্স তাহলে এক্স প্লাস হ্যাঁ এক্স প্লাস ওয়াট আমরা কিন্তু ডানে আরেকটা কোন দেখতে পাচ্ছি ঠিক এই কোনটি ধরা যাক এর নাম হলো ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কলস একশো ডিগ্রি মজার ব্যাপার হলো এখানে যদি কোন থাকতো আরো বেশি তাহলেও সবগুলি কোণের মান কিন্তু একশো আশি ডিগ্রি হতো ঠিক একই ধরনের আরেকটি উপপাদ্য দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণগুলো পরস্পর সমান হয় আমরা এখানে কিছুটা ক্রস চিহ্নের মতো দুটি সরল রেখার একটি অবস্থা দেখতে পাচ্ছি এখানে চারটি কোণ রয়েছে দুটি কোণ মুখোমুখি অর্থাৎ বিপরীত আরো দুটি কোণ মুখোমুখি বা বিপরীত এই তত্ত্ব বলছে যে যে কোনগুলো মুখোমুখি রয়েছে তারা পরস্পর সমান এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ যেমন এই একটি কোণ এর সমান এই কোনটি একইভাবে এই যে একটি কোণ বি এর সমান এই কোণটি অর্থাৎ এ এখন আমরা দেখব যে দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান যদি হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটিও যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে দুটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম আমরা এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি একটি উপরে একটি নিচে এখন আমরা যে শর্তগুলি পূরণ হলে তারা সর্বসম হয় সেগুলির দিকে নজর দিব আমরা দেখছি যে এই দুটি কোণ সমান পি এর সমান এম কিউ এর সমান এন এবং তাদের মধ্যবর্তী কোন দুটো অর্থাৎ এক্স এবং ওয়াই সমান কিউ সমান এন আমরা দেখলাম পি সমান এম আমরা দেখলাম এবং আমরা আগেই দেখেছি যে তাদের মধ্যবর্তী কোন এক্স এবং ওয়াই সমান সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম